সবাই কেমন আছো? আমি ছুটকির মা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আম চাটনি রেসিপি। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। এখানে কুচি কুচি করে আমগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে আছে তোমার কাজু বাদাম, পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা। এখানে কড়া বসিয়ে দিয়েছি উনানের চুলোয়। আর এই ছুটকি বসে গেছে রান্না করতে। এখানে সরষার তেল দেওয়া হলো, এই যে শুকনো লঙ্কা দেওয়া হলো, তারপর তেজপাতা দেওয়া হলো, এক এক করে ফোড়ন দেওয়া হলো, পাঁচ ফোড়ন। এখানে এলাচ দেওয়া হলো, তারপর কুচি কুচি আমগুলোকে তেলের পুরে ছেড়ে দেওয়া হলো। টেস্টি হয় তা কি বলে বুঝাতে পারবো না। শুধু এইভাবে একবার করে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি কত মজাদার খাবার হয়েছে। ভালো করে আমগুলোকে কষিয়ে নিচ্ছি, তারপর একটুকু 5 মিনিটের মতন ঢাকা লাগিয়ে দিলাম। একটুকু ঢাকাটা খুলে নিলাম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। কষতেই আছি, কষতেই আছি, দেখতে থাকো। তাই? আচ্ছা বাবা, হোক আগে, তারপর তোমাকে দেওয়া হবে। পরিমাণ মতন একটু জল নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার একটুকু রসুন বাটা দিয়ে দিলাম, একটুকু পরিমাণ মতন আদা বাটা দিলাম। দিয়ে একে ভালো করে নেড়ে চড়ে, খুন্তিটা একটু গরম হয়ে গেল, ভালো করে নেড়ে চড়ে নিতে হবে। দেখতে পেলে আম চাটনিটা একদম সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে ছুটকি চিনি দিচ্ছে, পরিমাণ মতন চিনি। কেউ যদি মিষ্টি কম বেশি করে নিতে পারেন, আপনাদের মর্জি। চিনি দিতে দিতে খাচ্ছে, দেখুন এত বদমাশি করে রেসিপির সময়, কি বলবো, খাওয়ার জন্য আগেই হুড়োহুড়ি করে। মা আমাকে বললো যে কাঁচা লঙ্কা নিয়ে আয় বাগান থেকে, তো চলো যাই বাগানে, কাঁচা লঙ্কাগুলো দেখি। আমি ছাতা নিয়ে নিই, বৃষ্টি হচ্ছে তো, তাই পড়ে গেল। চলো যাই, এখানে পুকুরটাই কাদ হয়ে গেছে, ছাতা তো যাচ্ছে না বাগানে, তাই ছাতাটা দেখেই ভিজে ভিজে আসতে হলো। উফ, কি সেন্ট করছে গাছের কাঁচা লঙ্কা, দেখো বন্ধুরা। আমি মাকে জিজ্ঞেস করি নি কাঁচা লঙ্কা নেবো না পেকে যাওয়াগুলো নেবো। মা, পেকে যাওয়াগুলো নেবো, নিয়ে নে, যা হোক নিয়ে নে, দুটো তাড়াতাড়ি নিয়ে আয়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে আর ভিজিস না। ঠিক আছে, আমার তিনটে পাড়া হয়ে গেছে, চলো। আমার কি সেন্ট গাছের কাঁচা লঙ্কা, তো তাই এত সেন্ট। লঙ্কা দিয়ে দিচ্ছে আম চাটনিতে, একটু দিলে সেন্টটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছে কাজু বাদাম,
দেখো আমার আন্টির কাজু বাদামও দেওয়া হয়ে গেল। ছুটকির জন্য একটুকু দিলাম, ছুটকি খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, টকটক মিষ্টি মিষ্টি। খুব ভালো হয় না তো আরো ভালো লাগছে। না খাবো নি বাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তোমরা কি